1960 সালে প্রতিষ্ঠিত ব্রিটেনের অন্যতম প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচারণা ও সদস্য সংগ্রহ অভিযান। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এই সংগঠনের গোপন বুটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন নিয়ে সমগ্র কমিউনিটিতে চলছে বিপুল উৎসাহ উদ্দীপনা। ইতিমধ্যে পাশা মুনিম মানিক ও ইয়াবর শানুর মতিন উভয় প্যানেলেই সমগ্র ব্রিটেন জুড়ে চালাচ্ছেন প্রচার প্রচারণা, করছেন প্রতিনিধি একাধিক সভা সমাবেশ। এদিকে ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে যুবরাজে আজ ইয়াবর শানুর প্যানেলের এক নির্বাচনী ক্যাম্পেইন সভা কমিউনিটি সংগঠক আলাজ আলী আকবরের সভাপতিত্বে ও যুব সংগঠক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় গেইটারসিলের কাউন্সিল ইউকের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ছাড়াও প্রেসিডেন্ট পদপ্রার্থী ইয়াবর আলী, সাধারণ সম্পাদক প্রার্থী শানুর খান, ট্রেজারার প্রার্থী এলাইস মিয়া মতিন ও ক্যাম্পেইন ম্যানেজার আবুল কালাম আজাদ সুটন সহ প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ নিপুর, কার্ডিফ ও সোয়ানসি থেকে আগত ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। প্যানেলের প্রার্থীবৃন্দ বিসিএর অতীতের কর্মকাণ্ড ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা সহ তাদেরকে বুট দেওয়ার জন্য ক্যাটারার্সদের প্রতি আহ্বান জানান। কার্ডিফ থেকে মকিস মনসুর, বাংলা টিভি নিউজ।